নমস্কার দর্শক বন্ধুরা, প্যারালাল স্পোর্টসে স্বাগত। আর আমি এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আর আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মোহনবাগান 3-2 গোলে হেরে গেছে চেন্নাইয়ের এফসির কাছে। এবং আজকে ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বললেন দেবাশিস দত্ত এবং মিউজিক ডিরেক্টর জয় সরকার। তারা কি বললেন চলুন শুনে নেব। কি বলবেন আজকের হারটা নিয়ে? কোচের কতটা প্রয়োজন সেটা আজকে প্রমাণ করে দিয়ে গেল। হাবাস থাকলে আজকে রেজাল্ট হতো না। হাবাসে না থাকাটা সম্পূর্ণ, আমি মনে করছি, আমার ফুটবল বুদ্ধি দিয়ে মনে হয়েছিল যে হাবাসে না থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বড় গ্যাপ ছিল, এতদিন পর খেলা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু হাবাসে না থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। পরিবর্তনগুলো কি মনে হলো? যে আমি তো বলে দিলাম, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। কোচ না থাকা কারণ, হাবাসে না থাকা কারণ, আর এর বেশি আর কি বলবো ভাই। না, পরিবর্তন তো অনেক লেটে হলো। হাবাস যদি থাকতো তাহলে ম্যাচ মনমান হারতো না। হাবাস ছাড়ার কোনো ব্যাপার নেই, হাবাসে না থাকাটাই ফ্যাক্টর। টাইমে আমরা পয়েন্ট লুজ করলাম, যেটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে, কারণ এখন টুর্নামেন্ট একদম শেষের দিকে। আজকে আরেকটু জোশ নিয়ে খেলা উচিত ছিল, 1-0 লিডটা এনাফ ছিল না। হয়েছে, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এখনও ম্যাচ বাকি আছে, দেখা যাক কী হয়। কোচের না থাকাটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল? হতে পারে, কারণ হাবাসের উপস্থিতিটা, তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেগুলো একটু মিস করলাম, কারণ যে কারণে সাবস্টিটিউশনটা অনেক পরে হলো, সেটা হয়তো আটকানো যায়। আর পরিবর্তনটা অনেক শেষে ম্যানুয়েল নিলে। হ্যাঁ, আমি সেটাই বললাম আর কি, সেটাই আমার মনে হয় যে হাবাস থাকলে হয়তো এটা আরও অনেক আগে সিদ্ধান্ত নেওয়া যেত, কিন্তু এখনও খেলা বাকি, অনেকটা অনেকগুলো খেলা বাকি আছে, দেখা যাক কী হয়। ব্রেকের পর আবার কি একটু ছন্দপতন বলা চলে? হ্যাঁ, আমার মনে হয় 1-0 লিডটা এনাফ ছিল না, মানে সেই অনুযায়ী আরেকটা গোল হয়ে থাকলে ভালো হতো। থ্যাংক ইউ দাদা।